मोहम्मद महबूब आलम आर्म्ड पुलिस बैटालियनेर उप पुलिस महापरिदर्शक डीआईजी दायित्व छिलेन। सम्प्रति नतून दायित्व पेयेछेन महबूब आलम। तिनि गाजीपुर मेट्रोपलिटन पुलिसेर नतून पुलिस कमिशनार हिसेबे नियोग पेयेछेन। एदिके गाजीपुरेर बर्तमान कमिशनार मोल्ला नजरुल इस्लामके आर्म्ड पुलिस बैटालियनेर डीआईजी पदे बदलि करा हयेछे। बुधवार स्वराष्ट्र मंत्रणालयের जन নিরাপত্তা বিভাগ পুলিশ এক শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মাহবুব রহমান শেখের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বর্তমান কমিশনার মোল্লা নজরুল ইসলামকে আর্ম পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি এবং এপিবিএন এর ডিআইজি মোহাম্মদ মাহবুব আলমকে জিএমপির কমিশনারের দায়িত্ব দেওয়া হলো। বাংলাদেশ নির্বাচন কমিশনের এক চিঠির প্রেক্ষিতে এই বদলি করা হয়। কুমিল্লার সন্তান মাহবুব আলম বিশেষ পুলিশ ক্যাডারের 18তম ব্যাচের এই কর্মকর্তার গ্রামের বাড়ি কুমিল্লার হোমনার খুদে দাউদপুর গ্রামে। তিনি 1999 সালের 25 জানুয়ারি পুলিশে যোগদান করেন। এপিবিএন এর ডিআইজি পদে দায়িত্ব পালনের আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার ছিলেন। গত বছরের মে মাসে তিনি ডিআইজি পদে পদোন্নতি পান। এরপর তাকে এপিবিএন এর ডিআইজি করা হয়। চাকরি জীবনে তিনি ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার ডিবি, টাঙ্গাইলের পুলিশ সুপার এবং বিদেশ মিশন সহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পুলিশে ভালো কাজের স্বীকৃতি হিসেবে 2 বার রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম এবং 1 বার বাংলাদেশ পুলিশ পদক বিপিএম পান। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে যাওয়ার 1 সপ্তাহের মধ্যে রাজধানী লাগোয়া এই নগরীর পুলিশ প্রধান বদল হল। গত 25 মে অনুষ্ঠিত ওই নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আজমতউল্লাহ খানকে হারিয়ে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। জায়েদার ছেলে জাহাঙ্গীর আলম গতবার আওয়ামী লীগের প্রার্থী হয়ে ভোটে জিতে মেয়র হয়েছিলেন।